সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করছিলাম ধারাবাহিক আলোচনায় এই পর্যায়েটাতে আমরা দশম পর্বে আটের গণং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আটের গণং প্রশ্ন অ্যাজ ইউজুয়াল বলছে লেখচিত্র অঙ্কন করতে হবে কোনটাতে প্রশ্নটা বলা আছে ওয়াই ইকুয়াল থ্রি এক্স থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তো তাহলে আমরা বলতে পারি যে সমীকরণটিতে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা এর মান নির্ণয় করি তাহলে এখানে যদি আমরা এক্স এর মান আমরা বলছিলাম কি যে এক্স এর মানটা আমরা ধরব হচ্ছে থেকে সো থেকে ধনাত্মক এবং ঋণাত্মক দুই দিকে আমাদেরকে যেতে হবে তো যার কারণে আমরা বলতে পারি যে এক্স এর মান যদি যদি এক্স মাঝখানে আমরা নিয়ে নিলাম হচ্ছে জিরো তাহলে জিরো হলে সেক্ষেত্রে এর মান কি হবে ওয়াইকল তখন হবে থ্রি টু দি পাওয়ার জিরো তার মানে জিরো প্লাস দ্যাটস ও আই তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে 3 তার মানে জিরো দিলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি থ্রি আচ্ছা এখানে যদি আমরা প্লাসের ওয়ান দিই তাহলে কি হয় প্লাসের ওয়ান দিলে দেখুন ওয়ান এবং ওয়ান যোগ করলে টু টু মানে হচ্ছে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে হচ্ছে সেক্ষেত্রে আসতেছে নাইন তার মানে আমরা যখন এখানে ওয়ান দিচ্ছি তাহলে এর মান পাবো আমরা নাইন ঠিক একইভাবে যদি আমরা এখানে টু দিতাম তাহলে কী হতো টু দিলে সেক্ষেত্রে টু এবং ওয়ান থ্রি হতো তাহলে কে কিউব করলে তিন কে নয় তিন নং সাতাশ আসতো তার মানে সেক্ষেত্রে থ্রি টু যদি দিই তাহলে সেক্ষেত্রে এর রেজাল্ট আসে টোয়েন্টি সেভেন ঠিক একইভাবে যদি আমি এখানে মাইনাস ওয়ান দিতাম তাহলে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ানে অর্থাৎ থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান সো দ্যাটস ওয়াই মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান এ জিরো তার মানে থ্রি টু দি পাওয়ার জিরো আর যে কোনো কিছুর উপরে জিরো দেওয়ার অর্থটা হচ্ছে তার মান ওয়ান তার মানে আমরা এখান থেকে পাচ্ছি কি যখন আমরা মাইনাস ওয়ান দিচ্ছি তখন তার মান আসবে ওয়ান ঠিক একইভাবে যদি আমরা বলতাম যে মাইনাস টু যদি দিই এখানে মাইনাস ওয়ান না দিয়ে মাইনাস টু দিই তাহলে মাইনাস টু থেকে ওয়ান বিয়োগ তার মানে কি আসতেছে মাইনাসের ওয়ান -1 তার মানে 1/3 1/3 মানে হচ্ছে 0.33 0.33 সো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে মাইনাসে যখন আমরা 2 দিচ্ছি তার মানে এই ক্ষেত্রে মান আসবে 0.33 তাই তো এটাই হচ্ছে x বিভিন্ন মানের জন্য আমরা y বিভিন্ন মান তৈরি করে পেলাম এই ছিল বিষয়টা এখন এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও কিন্তু দেখাতে পারি ক্যালকুলেটর কিভাবে দেখব এটা একটু দেখে নিই ক্যালকুলেটার নিয়ে নিলাম ক্যালকুলেটারে তাহলে এক্স এর জন্য ওয়াই ওয়াই এর বিভিন্ন মান বের করব তাহলে রাশিটা আমরা যদি লিখি 3 টু দি পাওয়ার এখানে আসছে এক্স এক্স বলতে আলফা এক্স প্লাস ওয়ান তো এটা আমরা ক্যালকুলেশনে চাপ দেবো ক্যালকুলেশনে এক্স এর মান চাইছে তাহলে মাইনাস টু থেকে যদি আমরা শুরু করি মাইনাস টু আমরা একটু চেক করতেছি মাইনাস টু যদি নিই তাহলে হচ্ছে ওয়ান থার্ড দ্যাটস ওয়াই এটা জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রি ঠিক একইভাবে ক্যালকুলেশনে যদি এক্স এর মান আমরা মাইনাসের ওয়ান দিই তাহলে সেক্ষেত্রে আসে ওয়ান এখানে মাইনাস ওয়ানের কারণে ওয়ান আসছে আবার ক্যালকুলেশনে যদি এক্সের মান চাইছে জিরো দিই তাহলে সেক্ষেত্রে তার মান আসে থ্রি ঠিক একইভাবে ক্যালকুলেশনে যদি এর মান ওয়ান দিই তাহলে তার মান আসে নাইন ঠিক একইভাবে যদি ক্যালকুলেশনে আমরা এর মান টু দিই তাহলে সেক্ষেত্রে আসে টোয়েন্টি সেভেন আলটিমেটলি আমরা কিন্তু মানগুলো পেয়ে গেছি এখন তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সমীকরণটিতে এইগুলো লিখে ফেললাম যে যে মানগুলো পাইছিলাম মাইনাস টু জিরো আর ওয়ান জিরো থ্রি ওয়ান নাইন এবং টু টোয়েন্টি তাহলে প্রাপ্ত বিন্দুগুলো আমরা লিখে ফেললাম এই বিন্দুগুলো বসাতে হবে তো বলতে পারি যে ছক কাগজের ওই একই রকমভাবে যে জিনিসটা আমরা বলে আসছি ছক কাগজের এক্স ও এক্স নর এবং ওয়াই ওয়াই নর অক্ষ বরাবর ওয়াই অক্ষ আঁকি অর্থাৎ উপর নিচে হচ্ছে ওয়াই অক্ষ উপরে ওয়াই হচ্ছে পজিটিভ নিচে হচ্ছে ওয়াই নেগেটিভ নিচের দিকে আসলে নেগেটিভ মান ডান দিকে গেলে এক্স পজিটিভ এক্সের মান ধনাত্মক ডান দিকে আর বাম দিকে আসলে এক্সের মান ঋণাত্মক তো এটা মূল বিন্দু আমরা বলতে পারি যে মূল বিন্দু হচ্ছে এখানে জিরো জিরো আচ্ছা তো তাহলে এক্স নর এক্স এই বিন্দুগুলো নিয়ে আমরা কী বলছি যে এক্স অক্ষের দিকে ক্ষুদ্রতম বর্গের পাঁচ বাহুর দৈর্ঘ্যকে এক একক অর্থাৎ এগুলোর সাথে সবগুলোর সাথে পাঁচ গুণন করে আমরা কাজ করব যখন মাইনাস টু আছে তার মানে কি হয়ে যাবে সেটা হয়ে যাবে মাইনাসের টেন ঠিক আছে এটা এর ফাইভ এটা জিরো জিরোর সাথে ফাইভ গুণন করলে জিরোই হয় তাহলে এর সাথে ফাইভ গুণন করলে ফাইভ এবং টু এর সাথে ফাইভ গুণন করলে টেন তো পাঁচ ঘর আর বলছি যে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের তিন বাহুর দৈর্ঘ্যকে এক একক তার মানে এগুলোকে তিন দ্বারা গ্রহণ করতে হবে এটাকে তিন দ্বারা গ্রহণ করলে জিরো হয় তাই তো জিরো পয়েন্ট এখানে তিন দ্বারা গ্রহণ করলে থ্রি হবে এটা তিন দ্বারা গ্রহণ করলে নাইন হবে নাইনকে থ্রি দ্বারা গ্রহণ করলে টোয়েন্টি হবে যদিও এই টোয়েন্টি সেভেন পর্যন্ত নেওয়াটাই অনেক টাফ সাতাশকে যদি গ্রহণ করি তিন দ্বারা তাহলে প্রায় তিন সাথে একুশ একাশি হয় এটা তো কোয়াইট ইম্পসিবল বোর্ডে নেওয়া তো যদি এরকম বেশি হয়ে যায় তাহলে সেই ঘরটাকে বাদ দিয়ে বাকিগুলো করা যায় এখন মাইনাস টু না নিয়ে মাইনাসের থ্রিও নেওয়া যেত আর একটা ঘর বাড়ায় মাইনাসের থ্রিও নেওয়া যেত ঠিক আছে যদি এরকম বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বড়গুলো না করে স্বাভাবিকভাবে আমরা ছোটগুলো করতে পারি তো আমরা একটা গ্রাফ পেপার নিলাম আর বিন্দুগুলো দেখায় দিই তো এটা হচ্ছে গ্রাফ পেপার আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এ করে নিলাম এক্ষেত্রে দেখুন যে এক্সের এর দাগটা আমরা নিচের দিকে নিচি রিজনটা কি দেখুন মাইনাসের মান আছে এখানে দু একটা দুইটা আর প্লাস এন্ড মান আছে একটা দুইটা তিনটা তার মানে প্লাস এন্ড মান উপরের দিকে বেশি যাবে ঠিক একইভাবে যদি আমরা বলি যে এখানে আছে ওয়্যার মান টোয়েন্টি সেভেন তার মানে উপরের দিকে আমাদের অনেক ঘর পর্যন্ত উপরে উঠতে হবে টোয়েন্টি ঘর পর্যন্ত যার কারণে আমরা উপরের দিকে বেশি ফাঁকা রাখছি যদি ওয়্যার মান গুলো মাইনাসের হতো তাহলে নিচের দিকে ফাঁকা রাখতে হতো আচ্ছা তো তাহলে প্রথম বিন্দুটা আছে মাইনাস টু অ্যান্ড জিরো পয়েন্ট থ্রি থ্রি মাইনাস টু বলতে কি বাম দিকে আসতে হবে মাইনাসের জন্য এক ঘর দুই ঘর মাইনাস টু বলতে পাঁচ দ্বারা গুণন করলে দশ ঘর তার মানে দশ হচ্ছে এই যে কালো দাগ পর্যন্ত আর জিরো পয়েন্ট থ্রি থ্রি মানে হচ্ছে তিন দ্বারা গুণন করলে এক ঘর পর্যন্ত ওটা পজিটিভ তার মানে এই বিন্দুটাতে হবে হচ্ছে আমার প্রথম ঘর অর্থাৎ মাইনাস টু এবং জিরো পয়েন্ট ওয়ান ওয়ান হবে এটা তাহলে আমরা এই বিন্দুগুলো বসাবো বিন্দুগুলো আমরা বলে দিতে পারি কিন্তু একটা জিনিস দেখুন যে আমাদের গ্রাফ পেপারে আমরা বলছিলাম আঠারো ঘর পর্যন্ত আছে এখানে আছে টোয়েন্টি পর্যন্ত তার মানে নিচের ঘরগুলো অনেক বেশি বড় যার কারণে নিচের ঘরের সাথে আমরা কোনো কিছুই গুণন করতে পারতেছি না এক্স এর ঘরের সাথে আমরা কোনো কিছু গুণন করে নিতে পারি পাঁচ দ্বারা গুণন করতে পারি দশ দ্বারা গুণন করতে পারি এই জন্য বলবো যে ছক কাগজের এক্স ও এক্স নর বরাবর এক্স অক্ষ এবং এক্স ও ওয়াই ও ওয়াই নর বরাবর ওয়াই অক্ষ কি অর্থাৎ যেটা আমরা এঁকে থাকি তারপর এক্স অক্ষ ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্যকে ঘরকে এক একক পাঁচ ঘর পাঁচ বাহুর দৈর্ঘ্যতম অর্থাৎ ওয়াই এর দিকে আমরা কোনো চেঞ্জ করতেছি না এক্স এর দিকে চেঞ্জ করতেছি তার মানে বিন্দুগুলো এটা আসবে কি মাইনাসের টু দ্বারা ফাইভ দ্বারা গ্রহণ করলে মাইনাসের টেন আর তার সাথে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রি থাকতেছে কেননা এটার সাথে আমরা কোনো কিছু

তো গ্রাফ পেপার আমরা জানি যে এটা হচ্ছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস যেহেতু ওয়াইয়ের মানগুলো বেশি বড় তার মানে পজিটিভের মান আছে বেশি কেন টোয়েন্টি সেভেন পর্যন্ত ধনাত্মক মান আছে ওয়াইয়ের তার মানে উপরের দিকে বেশি ঘর পর্যন্ত আসতে হবে যেহেতু উপরের দিকে বেশি ঘর পর্যন্ত আসতে হবে যার কারণে এই রেখাটা আমরা একটু নিচের দিকে নিয়ে নেব আর এটা হচ্ছে ওয়াই এক্সিস ওয়াই এবং ওয়াইনর তো আমরা বলতে পারি যে মূলবিন্দু জিরো জিরো এখন আমাদের কাজটা কি করতে হবে মাইনাস টু এবং জিরো পয়েন্ট থ্রি থ্রি তাহলে মাইনাস টু মানে হচ্ছে মাইনাস টু এর সাথে ফাইভ দ্বারা গ্রহণ করলে মাইনাসের টেন তো মাইনাসের টেন বলতে বাম দিকে আসবে বাম দিকে হচ্ছে মাইনাস আর ডান দিকে প্লাস তাহলে দশ ঘর হচ্ছে এটা জিরো পয়েন্ট থ্রি থ্রি মানে হচ্ছে এর তিন ভাগের এক ঘরের তিন ভাগের এক ভাগ তার মানে আসবে কি এই দিকে তো আমরা এখানে একটা ই বসায় দিলাম যে এই যে হলুদের উপরে একটা দাগ দিয়েছি তিন ভাগের এক ভাগ বোঝানোর জন্য আচ্ছা এখন এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে পরটা আছে মাইনাস ওয়ান এবং ওয়ান তার মানে মাইনাস ওয়ানের এর সাথে ফাইভ দ্বারা গ্রহণ করলে এক্স এর সাথে ফাইভ দ্বারা গ্রহণ করবো বলছি ফাইভ আর ওয়ান ওয়ান এর মতোই থাকতেছে তাহলে মাইনাস ফাইভ এক দুই তিন চার পাঁচ আর প্লাসের ওয়ান তার মানে এক ঘর পর্যন্ত যেতে হবে এই জায়গাটাতে হবে হচ্ছে বিন্দুটা তাহলে এটার বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান এরপরে জিরো এবং থ্রি জিরো বলতে মূল বিন্দু থ্রি বলতে তিন ঘর উপর দিকে তার মানে এই জায়গাটাতে আসতে হবে

যেহেতু এই রেখা বরাবর এই পর্যন্ত আছে আঠারো ঘর আমরা বলছিলাম তাহলে ঘর মানে হচ্ছে এই দিকে আরেকটু নয় ঘর পর্যন্ত যেতে হবে তার মানে এই এই ধরনের একটা উপরে যাবে দিকে বা আপনারা যদি ছক কাগজটা করেন তাহলে সেক্ষেত্রে ছকটাতে ঠিক ঠিক মতন বসাবেন যেমন হচ্ছে এক ঘর দুই ঘর এরকম করে ভাগ ভাগ করে সাতাশ ঘর পর্যন্ত এরপর তারপরে আমাকে যোগ করতে হবে যে বিন্দুগুলো যদি যোগ করি এখান থেকে এই পর্যন্ত তারপরে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত পুরোটা যোগ করে দিলাম আলটিমেটলি আমাদের গ্রাফটা আঁকা শেষ গ্রাফটা আপনারা ফ্রি হ্যান্ডে করবেন আমরা যেহেতু রেখা দিয়ে যোগ করে দিছি ফ্রি হ্যান্ড করা সম্ভব না মাউস দ্বারা এত সুন্দর করে ফ্রি হ্যান্ড করলে সাধারণত লেখচিত্রটা এই ধরনের হবে এই রকমের আর কি হবে আর সাথে একটা কাজ করে দিবেন যে এই যে আমি দেখেন চিহ্ন দিয়ে দিছি সামনের দিকে একটা তীর চিহ্ন এবং এখানেও একটা তীর চিহ্নটা অবশ্যই মার্কিং করে দিতে হবে কেননা এটা কিন্তু শেষ হয়ে যায় নাই এক্সের বিভিন্ন মানের জন্য আস্তে আস্তে বাড়তেই থাকবে উপরের দিকে আচ্ছা এখন বলুন যে যদি আমাদেরকে বলা হতো যে এই লেখচিত্রটার ডোমেন এবং রেঞ্জ কত তাহলে আমরা কীভাবে বের করতাম দেখুন এক্সের মান যখন আমাদের ঋণাত্মক দিকে যাচ্ছে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে তার মানে মাইনাস ইনফিনিটি তখন ওয়াইয়ের মানটা কি আসতেছিল ওয়াইয়ের মানটা বিলংস টু জিরো জিরোর দিকে যাচ্ছে ঠিক একইভাবে এক্স এর মানটা যখন প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে এক দুই করে বাড়তে বাড়ছে তখন ওয়াইয়ের মানটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তার মানে ওয়াইয়ের মানটা তখন বিলংস টু প্লাস ইনফিনিটি তার মানে এখানে যদি আমরা বলি যে ডোমেনটা কি হবে ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আর রেঞ্জটা হবে 0 এন্ড প্লাস ইনফিনিটি এটাই ছিল এই প্রশ্নটার সমাধান আশা করি এই ধরনের প্রশ্ন কোনো সমস্যা থাকার কথা না আমরা পরবর্তী ভিডিওতে আমরা শেষ প্রশ্ন অর্থাৎ আট নং প্রশ্নের শেষ 9 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে